মর্নিং গাইস, আজকে সকাল সকাল উঠে ঘর ঠার সমস্ত কিছু ঝাড় দিয়ে স্নান কমপ্লিট করে চলে এসেছি। তো আজকে পুজো দেওয়া নেই, ওই জন্য একবারেই রান্না বসাবো। কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো। দেখছি সকাল থেকে রোদ উঠেছে, ভাবছিলাম হয়তো রোদটা ডুববে না। কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে সে বলার কথা না। তো এখন যাই একটু রান্না তোড়জোড় করি গিয়ে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তারপর দেখো এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর অলমোস্ট হয়েও গেছে এটা। আর এখানে আমার রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর হচ্ছে এখানে আমার রুটিও করা হয়ে গেছে। সকালে রুটিটা এখনও খাইনি, খাবো। আর এখানে করেছিলাম একটু উচ্ছে ভাজা, আর এই যে ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে। তো এখন সকালের খাবার খেয়ে নেব। তারপর দুপুরে শরীরটা খারাপ ছিল, দুপুরের লাঞ্চে শ্যুটটা নিতে পারিনি, তো একটু এডিট করছিলাম। তারপর বসে বসে কালকে একটু নিরামিষ মোচা করব, তাই মোচাটা কেটে নিলাম। তো কেটে টেটে তারপর একটু গা হাত পা ভালো করে ধুয়ে আসলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে এত সন্ধেবেলা থেকে পেটে ব্যথা করছিলো, ভাবলাম একটুখানি চা খাই গরম গরম। তো দেখো এখানে লিকার চা আর সুগার ফ্রি বিস্কুট নিয়ে বসে পড়েছি দুটো। আর রাত্রে একটুখানি মাছ আছে আর অল্প একটু ভাত আছে, ওটাই খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।